প্রবাসীদের কাছে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট বিক্রির অভিযোগে সিলেটে এক ডাক্তারকে 4 মাসের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাতে র‍্যাবের অভিযানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এ দণ্ড দেন। নগরীর মেডিকেল রোডের মেরিনোভা হাসপাতালের চেম্বার থেকে পরীক্ষা না করে প্রবাসী কয়েকজনকে করোনা রিপোর্ট দিয়েছিলেন ডাক্তার শাহ আলম, বিনিময় নিয়েছিলেন টাকা। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় জানান, দোষ স্বীকার করায় ডাক্তার শাহ আলমকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোভিড এবং নন কোভিড এই ধরনের প্রত্যয়নপত্র দিয়ে থাকেন, তো আমরা হচ্ছে সিভিল সার্জন অফিস থেকে আমাদের প্রতিনিধি আছেন, উনি ওনার যে সার্টিফিকেটগুলো আছে বিভিন্ন কিছু যাচাই করেছেন, কিন্তু উনি ওসমানী মেডিকেল অফিসার, এই ধরনের কোনো কাগজ উনি আমাদেরকে দেখাতে পারেননি। এছাড়া উনি নিজেও স্বীকার করেছেন যে উনি কোনো মেডিকেল অফিসার নন।